সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে কে ভয়েস পাড়াইতেছে শালা শালা, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। প্রিয় দর্শক, ক্যামেরার সামনে যে বোনটিকে দেখতে পাচ্ছেন, তিনি চারবার প্রবাস জীবন কাটিয়েছে। তো আমরা সেই কথাগুলো এবং সত্য ঘটনা, বাস্তব জীবনের কথাগুলোই আজ তুলে ধরার জন্য আপনাদের কাছে নিয়ে এসেছি এই বোনটিকে। তো তার জীবনের গল্পটি আমরা শুনবো। দর্শক, ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন। আপা, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। একটু জোরে কথা বলবেন, বলুন আপনার নাম কি? জি, আমার নাম মুনা রহমান। মুনা রহমান, আপনার গ্রামের বাড়ি? ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট। থানা? বাঞ্ছারামপুর থানা। জেলা? জেলা ব্রাহ্মণবাড়িয়া। পোস্ট? বাঞ্ছারামপুর। আচ্ছা, তো আপনার বাবার নাম কি? আমার বাবার নাম মিতু আব্দুর রহমান। মিতু আব্দুর রহমান, না সরি, মিতু আব্দুর আব্দুল মালিক। মিতু আব্দুল মালিক, আচ্ছা আচ্ছা। মাতা বেঁচে আছে? হ্যাঁ, মা আছে। তখন আপনার আপনার যেমনটি জানতে পেরেছি, আপনি চার চারবার প্রবাস জীবন কাটিয়েছেন, প্রথম কোন রাষ্ট্রে গিয়েছেন? প্রথম গেছিলাম ভাইয়া লেবানন। আচ্ছা, হ্যাঁ, সেখানে যেতে আপনার সর্বপ্রথম কত টাকা খরচ হয়? এখানে আমার 30,000 টাকা খরচ হয়। 30,000 টাকা খরচ? 30,000 টাকা খরচে আপনি লেবানন যান। কত বছর ছিলেন ওখানে? 2 বছর ছিলাম। 2 বছর ছিলেন, তো চলে আসলেন কেন সেখান থেকে? ওখানে বেশি সুবিধা করতে পারি নাই ভাইয়া। সুবিধা করতে পারেনি, সেই জন্য চলে আসেন? চলে আসছি। আসার পরে নেক্সট আবার কোন দেশের জন্য? আবার নেক্সট গেছিলাম জর্ডান। জর্ডান? জর্ডান আপনি কত টাকা খরচ করে গিয়েছেন? জর্ডান গেছিলাম 1.5 লক্ষ টাকা খরচ করে। 1.5 লক্ষ টাকা খরচ করে? কি ভিসা? ফ্রি ভিসা। ফ্রি ভিসা, জি। তো সেখানে কত কত দিন ছিলেন? ওখানে 2.5 বছর ছিলাম। তো ওখানে বরফ পড়তো, কাজের তেমন সুযোগ সুবিধা ছিল না, কারণ যেদিন বরফ পড়তো 8 দিন 10 দিন ঘর থেকে বেরি হয়ে যাইতো না, কারণ আমরা ফ্রি ভিসা, তো আমরা তো বাসা বাড়ি না। যে আমরা মানে ঘন্টা হিসেবে কাজ করতাম, সকাল 8টা বাজে আসতাম, এ বাসায় 4 ঘন্টা, ওই বাসায় 2 ঘন্টা, এরকম কাজ করতাম। তো দেখি না, ওইখানে তেমন একটা সুযোগ না, কোনো মতন 1.5 লাখ টাকা উঠাইছি, উঠায় আর আসার প্লেন ভাড়াটা উঠায় তারপর চলে আস। আচ্ছা, তো আপনার এই হচ্ছে তৃতীয়বার কোন রাষ্ট্রে যান? দুবাই। দুবাই, সেখানে কত বছর ছিলেন? সেখানে 2.5 বছর ছিলাম। সেখানে 2.5 বছর ছিলেন, জি। আচ্ছা, তো দুবাই থেকে কেন চলে আসলেন? দুবাই থেকে মোটামুটি ভালোই ই করছিলাম, তো একজনের বুদ্ধি শুনে, আমাদের এক বাঙালি ভাই আর এক ফিলিস্তিনি মহিলার কথা শুনে, মানে আবাইয়া বলে বাংলায় বলে বোরকা, মানে বোরকার দোকান দিতে যায়, বোরকার ব্যবসা করতে যায়, ওরা আমার টাকাটা মাইর দিচ্ছে। এই কারণে দেখি আর কোনো পরিস্থিতির সামনে আগাইতে পারব না, এই কারণে চলে আসছি। দুবাই যেতে আপনার কত টাকা খরচ হয়েছে? দুবাই আমার যেতে 35,000 টাকা খরচ হয়েছে। এত কম টাকায়? এত কম টাকা, এটা ছিল বাসা বাড়ির বিষয়, তো দালালে নিয়ে বাসায় দেয় নাই, দালালে অফিসে রেখা চাইছিল আমার বাংলাদেশ থেকে 2 লাখ টাকা দিলে উনি ফ্রি ভিসা করে দিব, তখন দালালের কথা আমি শুনি নাই, এই কারণে আমি আরেকখানে যেয়ে কাজ করছি। সেজন্য আরেক জায়গায় যে কাজ করছেন? আচ্ছা, হ্যাঁ বোন, তারপরে আপনি দুবাই থেকে কেন কেন চলে আসলেন? ওই যে এক বাঙালি ভাইয়ে উনি বুদ্ধি দিছিল এক ফিলিস্তিনি ম্যাডাম নিয়ে, যে আপনি আবাইয়া বাংলার আরবিতে বলে আবাইয়া, বাংলায় বলে বোরকা, বোরকার ব্যবসা করলে আপনি একটু আগাইতে পারবেন, মানে আপনার স্বপ্ন পূরণ। আমি যেই দেশে যাইতাম কাজ করতাম, বলতাম যে আমার স্বপ্ন একটাই, আমি যদি কাজ করতে পারি সৎ পথে, আমার যদি কিছু টাকা ইনকাম হয়, আমি একটা মসজিদ দিতে চাই, আমি একটা বৃদ্ধ আশ্রম করতে চাই। তো এই কথা শুনে উনি বলছিল যে যদি বোরকার ব্যবসায় ধরেন, কারণ দুবাই তো বোরকার ব্যবসাটাই বেশি, তাহলে আপনি একটু আগায় যেতে পারবেন। তখন আমার পরিশ্রমের টাকা দিয়া, যে মানুষের বাথরুম দেওয়ার টাকা, মরাবাড়ির কাজের টাকা, বিয়ার টাকা, বিয়ার কাজের টাকা, চায়ের কাপ দেওয়ার টাকা, এই কষ্টের টাকাটি আমি জমাইয়া দিছি, ওই টাকাটি ওনারা দুইজনে মাইরা চলে গেছে। তখন মনটা খারাপ হয়ে গেছে যে না, আমি আর সামনে আগামো না, আমি চলে যাই, তারপরে আর কি আমি বাড়িতে চলে আসি। আচ্ছা, 4 নম্বর স্টেপে কোথায়, কোন দেশে? 4 নম্বর স্টেপে যে আমি এক দোকানে গেছিলাম কাপড় কিনতে, আমার এলাকারই, আমার এলাকারই বোন, তো একসাথে আগে কথা হইতো বান্ধবীর মতো নয়, তো উনি আমার ওর দোকানে কাপড় কিনতে যাওয়ার পর উনি বলছে যে তুমি তো 3 রাষ্ট্র ঘুরে আসো, কিছু করতে পারো নাই, রেন ফেনে আসো, পায়ের নিচে কিছু মাটিও করতে পারো নাই,
আর স্বপ্ন পূরণ করতে পারো নাই, তো এখন আমরা কেনাডার উদ্দেশ্য যাবো, তুমি কি আমাদের সাথে যাবা? তখন আমি প্রশ্ন করছি যে কত টাকা লাগবে, তখন উনি বলছে যে 20 লাখ টাকা কন্ট্রাক্ট। তখন আমি বলছি যে এত টাকা আমি কই থেকে দিব, আমার তো এত টাকা দেওয়ার কোনো ই নেই। তখন বলছে যে তুমি কিছু ম্যানেজ করো আর ওইখানে কাজ করে যায় দিবা। তো আমি বলছি যে কত, তখন বলছে যে আপাতত 5 লাখ টাকা দিলে তারপরে আল্লাহ বাকি টাকা ওইখানে আমরা পৌঁছানোর পর 5 লাখ টাকা আর 10 লাখ টাকা আমরা ওইখানে কাজ করে দেওয়া তারপরে দিন। তখন আমি কিছু তা ঠিক আছে, তখন আমার স্বামীর কাছে বললাম, মেয়ের কাছে বললাম, আত্মীয় স্বজনের কাছে বললাম। তখন এনজিও থেকে লোন নিচ্ছি 2 লাখ টাকা, সুদে নিছি 2 লাখ টাকা, আর 1 লাখ টাকা একজনের ধার হিসাবে দিছিল। এরকম করে 5 লাখ টাকা দিয়া তখন আমাদেরকে ইতুফিয়া গার্মেন্টস এর বিষয় দেখায় নিছে। তখন ইতুফিয়া নেওয়ার পরে দালালে কি নৌপথে গিয়েছেন? না, প্লেনে গেছি। বিমানে গিয়েছেন? আচ্ছা হ্যাঁ, তারপর বলুন। বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বিমানে গেছি। তখন বলছে যে ওখানে গার্মেন্টস এর বিষয় দেখাই নিতে হইব, ইথিওপিয়া থেকে একমাত্র কানাডার ফ্লাইট যাইব, এছাড়া কোনো রাষ্ট্রতে যাই না। তখন আমি বললাম ঠিক আছে। তখন আমরা 12 জন একসাথে গেছি, 12 জনের মধ্যে আমার এলাকায় আছে আমরা 3 জন, ছেলে এক মেয়ে, ওরা স্বামী স্ত্রী আর আমি। তখন ইথিওপিয়া যাওয়ার পর ওনারা চাপ দিয়ে আরো 3 লক্ষ টাকা আমার থেকে নিয়েছে, আর কেউ দিচ্ছে 10 লাখ, কেউ দিচ্ছে 15 লাখ, কেউ দিচ্ছে 17 লাখ, আমি দিচ্ছি 8 লাখ। 8 লাখ টাকা দেওয়ার পরে, 8 লাখ টাকা দেওয়ার পরে সবাই থেকে টাকা যাই যেতটুক নিছে, নেওয়ার পরে দালালে পালায়া পাশের রাষ্ট্র উগান্ডা চলে গেছে। উগান্ডা চলে যায়? হ্যাঁ, উগান্ডা চলে যায়। ওই যে উগান্ডার কথা আমরা মাঝে মাঝে দুষ্টামি করে বলি। হ্যাঁ হ্যাঁ, উগান্ডা চলে যায়। তখন উগান্ডা যাওয়ার পর আমরাও ওইখান থেকে আবার উগান্ডা যাই সবাই মিলে। উগান্ডা যাই, ওখানে বাঙালির আশ্রয় পাই, আশ্রয় দিয়া ওইখানে উগান্ডা থেকে ওনারা আমরা ডিবির মাধ্যমে ধরাই, পুলিশের মাধ্যমে আমরা, পুলিশের মাধ্যমে ওনারা আমরা অ্যারেস্ট করাই। তখন পুলিশ বলছে যে এই আমরা ডকুমেন্ট, তারা কত টাকা দিছিস কি আসে বেশি আমি সরকারে বলতেছি। তখন সব ডকুমেন্ট দিছি, দেওয়ার পরে বলছে তোরা আমি করে $2200 দে, $2200 দেওয়ার পরে আমরা নারী নির্যাতনের একটা ওরে ইক দিয়ে দিই। আচ্ছা আচ্ছা হ্যাঁ, নারী নির্যাতনের ইক দিয়ে দেয়। তো বাংলাদেশের সরকারের সাথে কথা বললাম, এরকম ভাবে কেস দিয়ে দিবো, বাংলাদেশে যে ওই জেলে থাকবো আর তোদের টাকার একটা সরকার ফয়সালা করবো। তখন আমরা কষ্ট করে আবার সবাই থেকে মিললে আমরা দিছি $2200, $2200 দিছি। তখন আমাদের থেকে $2200 খাই, আবার দালালের সাথে পুলিশে কন্ট্যাক্ট করছে যে তুই আমরা $7000 দে, আমরা তোর ছাইরা দেবো, কারণ তখন লেনদেন হয়েছে ইথিওপিয়া, ওগান্ডা কোনো লেনদেন হয়নি। তাতে তা এই বিদায় তোরা কিছু করতে পারবো না, মানে সেখানে ওই বকচক্করে পড়ে গেছে, বকচক্করে পড়ে গেছে। আচ্ছা, তো বকচক্করে পরে কতদিন শেষ পর্যন্ত? বকচক্করের পড়ার পরে এখন আমি যে বাংলাদেশে কথা বলবো আমার ছেলে মেয়ের সাথে, আমার ফ্যামিলির সাথে, তখন আমার কাছে ওই টাকাটাও ছিল না, আমি খুব পরিস্থিতি শিকার করছি। তখন আমার পাশে যারা ছিল ওরা আমার উপরে অত্যাচার আরম্ভ করছে, এক পর্যায়ে আমি মাইরও খাইছি, ভাতও খাইতে পাইনি, হোটেলে বারিন্দায় এরকম খোলা বারিন্দায় ঘুমাইছি, বৃষ্টি আইলে বেড পত্র নিয়ে দাঁড়ায় রয়েছি, বৃষ্টি চলে গেলে আবার আমি শুইছি, মানে ওখানটা এই বৃষ্টি এই রোদ এরকম ছিল, এরকম বারিন্দায় আমি খোলা বারিন্দায় ঘুমাইছি। তারপরে এক বাঙালি ওইখানে মানে কি হয়েছে, বাঙালি ওই দেশের নাগরিক হয়ে গেছে, ওই লোকের কেউ নেই, ওই লোক একটু অসুস্থ হয়েছে। তখন সব বাঙালিরা বলছে মানে অসুস্থ, গুরুত্বপূর্ণ অসুস্থ। অবশেষে আপনি সেখানে কতদিন টিকেছেন? ওইখানে আমি ছিলাম 3 মাস। 3 মাস পর আবার সেখান থেকে বাংলাদেশে চলে আসে, সবাই মিলে আমারে টিকেটের টাকাটা ম্যানেজ করে টিকিট কেটে দিয়েছে, আমি ওদের সাহায্য আমি বাংলাদেশে চলে আসি। চতুর্থবার যখন আপনি সেখানে যান তখন তো আপনার স্বামীর অনুমতি নিয়ে যান? এখন আপনার স্বামীর কি অবস্থা? এখন আমার স্বামীর আমি পুরা কিছু বলতে চাই না, আমার স্বামীর উদ্দেশ্য, কারণ যেহেতু আমার ছেলে মেয়ে ওনার দেখাশোন করতে হবে, আর তাছাড়া আমার একটা ছায়া নাই, আমার বর্তমান আমার হাতে কিছু টাকা নাই যে আমি আলাদা চলতে পারুম, খাইতে পারুম, একটা নারীর আশ্রয় দরকার। এই কারণে আমি ওনার ব্যাকগ্রাউন্ড কিছু বলতে চাই না, তাও যতটুকু দিয়ে উনি রাখছে আলহামদুলিল্লাহ। তারপরে উনি চায় আমি বাইরে যাই, একটা কিছু করি, ওনার সমর্থন নাই আমার 1 টাকা খরচ করে বাইরে পাঠানো। যোগাযোগ আছে? হ্যাঁ, যোগাযোগ আছে। আসে আপনার বাসায়? আসে? হ্যাঁ, আসে বাসায় আসে। স্বামী স্ত্রী? আমার সাথে স্বামী স্ত্রী তো কোনো সম্পর্ক নাই, এমনি কথা লাগলে কথা বলি, খাবার দেয়, ছেলে মেয়ের উদ্দেশ্যে খাবার খাই,
কিন্তু আমাদের এমনে কোনো অন্য কোনো সম্পর্ক নাই, স্বামী স্ত্রীর দৈহিক কোনো সম্পর্ক নাই। সেটা কত দিন যাবত? এটা অনেক বছর ধরে। কত বছর? প্রায় 6-7 বছর ধরে। 6-7 বছর স্বামী স্ত্রীর দৈহিক কোনো সম্পর্ক নেই। যদি এক স্ত্রীর সঙ্গে স্বামীর দৈহিক সম্পর্ক 3 মাস না থাকে তাহলে স্ত্রী হালাল থাকে না, তো এটা কেমন হলো বিষয়টা? এটা কেমন হলো আমি এটা জানি না, আল্লাহ পাক রাব্বিল আলামিন জানে, যদি মাফ করে। কারণ আমরা ছাড়াছুটি হয় নাই, আমরা কথা বলতাছি, খাইতাছি, প্রয়োজনে কথা বলতাছি, কিছু লাগলে বলতাছি, ছেলে মেয়ে একই বিছানায় ঘুমান, কিন্তু একই বিছানায় ঘুমানো হয় না, বিছানা আলাদা। আচ্ছা, তো বোন প্রবাসে গেলে তো অনেক নারীদেরকে, বাঙালির ছেলেরা নারীদের উপর মানে একটু সুযোগ নিতে চায়, সে বিষয়ে আপনি কি বলতে চান? আমি বলতে চাই, আমি বিদেশ করে এসেছি, আমাদের বাঙালি ভাই উপর দিকে ছেপালালে নিচের দিকে পড়ে। একটা নারী বলতে পারে বিদেশে আমাদের বাঙালির ভাই কতটুকু ভালো আছে কতটুকু খারাপ আছে, আমি সেটা বলতে চাই না আমার ভাইদের উদ্দেশ্যে। কারণ আমার বাঙালি ভাই, আমার দেশের ভাই, আমি যদি তাদের বিরুদ্ধে কিছু বলি তাহলে এটা আমার নিজের গায়ে আসবে, আমি চাই না মুখ কিছু বলতে। তারপর আমি এতটুকুই বলবো, আমি একদম অসহায়ভাবে পড়ছি, আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, মানে এরকম পর্যায়ে গেছে, এখন আমার মানে কোথাও সাহায্য ছাড়া আমার উপায় নেই। কিন্তু আমি সাহায্য ওর লাগে আছি, একটা সাহায্য লাগেছে, আমি টাকা পয়সা সাহায্য চাই না, আমি টাকা পয়সা সাহায্য চাই না, আমি একটা সাহায্য ক্যামেরার সামনে আছি। আমার যদি কোনো বাঙালি ভাই ও মানে একটা সাহায্যের হাত বাড়ায়, আমি কোনো ইউরোপ কান্ট্রিতে যাইতে চাই, যাই আমার নিজের ইজ্জত বিক্রি করে আমি কিছু দিতে চাই, নিতে চাই না, তার বিনিময়ে কিছু নিতে চাই না, আমি চাই পরিশ্রম করতে, সে যদি আমার পাশে দাঁড়ায় আমার সহযোগিতা করে নিতে চায়, আমি এই জন্য আমি ক্যামেরার সামনে আসছি। আচ্ছা, তো ঠিক আছে বোন, ভালো থাকবেন। আপনার নাম? আমার নাম মুনা রহমান। মুনা রহমান, আমরা প্রিয় দর্শক, আমরা মুনা রহমানের জীবনের গল্প শুনছিলাম। গল্পটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং একটি কথা বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ। ধরো একটু আপনি আরেকটা কথা বলবেন 30 সেকেন্ড।